আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী অনেক ভালো আছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় পর্ব নিয়ে। আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে সর্বমোট তিনটা পর্ব হবে। সো আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আজকে আমাদের থিওরিক্যাল যতগুলো জানার বিষয় ছিল সবগুলো জেনে ফেলবো ইনশাল্লাহ, অ্যান্ড পরবর্তী ক্লাসে এ অধ্যায়ের ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো থাকে সেই টার্মগুলো নিয়ে আলোচনা করব। সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সবাইকে। তো প্রথমত আমাদেরকে যে জিনিসটা জানতে হবে আজকে, একক এবং মাত্রা কিভাবে নির্ধারণ করতে হয়। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের পৃথিবীতে এই পর্যন্ত বিজ্ঞানীরা সাতটি মৌলিক একক বের করেছেন। তো এই সাতটি মৌলিক একক থেকেই আপনাকে যে সমস্ত যৌগিকগুলো রয়েছে সে যৌগিকগুলোকে, মানে যৌগিক রাশিগুলোর আপনাকে কী বের করতে হবে, একক এবং মাত্রা বের করতে হবে। এগুলো হচ্ছে মৌলিক রাশি, মৌলিক রাশির প্রতীক, মৌলিক রাশির একক, মৌলিক রাশির হচ্ছে মাত্রা। সো যৌগিক রাশিগুলো অবশ্যই মৌলিক রাশির উপর ডিপেন্ড, তাই আমাদের যৌগিক রাশির একক এবং মাত্রা বের করতে চাইলে মৌলিক রাশির একক এবং মাত্রাগুলোকে আপনাদের অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে এবং মাথার মধ্যে মগজে রাখতে হবে, যাতে করে আমরা এই জিনিসগুলো ব্যবহার করে যে কোনো যৌগিক রাশির একক এবং মাত্রা ভালো করে নির্ধারণ করে ফেলতে পারি। তবে এর আগে আপনাদের আরও দুইটা জিনিস সম্পর্কে একটু ধারণা দিই, যাতে করে আপনাদের একক এবং মাত্রা নির্ধারণ করতে তেমন একটা প্রবলেম না হয়। যে কোনো রাশির একক এবং যে কোনো রাশির মাত্রা আপনি বের করে ফেলতে পারবেন। হ্যাঁ, আসেন। ওকে, আমাদের তিনটা সূত্র একটু ভালো করে মনে রাখতে হচ্ছে। আমরা জানি যে বেগ সমান হচ্ছে যে কি, সরণ ডিভাইডেড বাই সময়। বেগ সমান সরণ ডিভাইডেড বাই হচ্ছে কি, সময়। অর্থাৎ আমি যদি এটাকে ইংলিশে লিখি তাহলে ভি ইকুয়াল হচ্ছে যে এস ডিভাইডেড বাই টি। আপনি বাংলাতেও লিখতে পারেন, মানে একক এবং মাত্রা বের করার সময়, অথবা আপনি এই ইংলিশটাও লিখতে পারেন, বেগ সমান সরণ এস দ্বারা প্রকাশ করা হয়, সময় হচ্ছে টি। বেগ সমান সরণ ডিভাইডেড বাই সময়। এবার আসেন, আপনাকে আরেকটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ত্বরণ সমান কি। ত্বরণ সমান হচ্ছে বেগ ডিভাইডেড বাই সময়, বেগ ডিভাইডেড বাই সময়, তাই না? এর মধ্যে আমি এখন এটাকে ইংলিশে লিখবো, ত্বরণ এ ইকুয়াল তাহলে কী হবে, ভি ডিভাইডেড বাই টি হবে। স্যার আমরা ত্বরণের সমান তো এটাও শিখেছিলাম, ত্বরণ এ ইকুয়াল হচ্ছে যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। যাহাই ভি মাইনাস ইউ তাহাই কিন্তু হচ্ছে যে ভি, তাই আমরা ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টিও লিখতে পারি অথবা ভি ডিভাইডেড বাই টি লিখতে পারি, দেয়ার ইজ নো প্রবলেম। আশা করি ক্লিয়ার। এখন আমাদের জাস্ট এই দুটো সূত্র সবচেয়ে বেশি কাজে লাগবে আমাদের একক এবং মাত্রা নির্ধারণ করার জন্য। সো আমরা দ্রুত যাতে সবগুলো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সবাইকে, বের করতে পারি সেই জিনিসটা এখন আমরা শিখে যাব। ওকে, প্রথমত আমরা একটা জিনিস আর একটু খেয়াল করে রেখে দেবো যে নিচে এবং উপরের বিষয়টা কেমন। আসলে একটু বুঝে আবারও, যেমন আপনার কখনো যদি ওয়ান ডিভাইডেড বাই আপনার এস থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি এস ইনভার্স ওয়ান। অর্থাৎ নিচের এসটাকে আমরা যখন উপরে নিয়ে গেছি অর্থাৎ এমনিভাবে লিখবো এস ইনভার্স ওয়ান। এবার আমার যদি এরকম থাকে ওয়ান ডিভাইড বাই এস স্কোয়ার থাকে তাহলে আমাকে লিখতে হবে এটাকে এস ইনভার্স টু। অর্থাৎ এখানে এসের উপরে কিছু ছিল না মানে ওয়ান ছিল, তাই আমরা এস ইনভার্স, এটার নাম হচ্ছে যে নট মাইনাস, এটার নাম হচ্ছে ইনভার্স, এটার নাম হচ্ছে ইনভার্স। অর্থাৎ নিচ থেকে যদি আমি সেটাকে উপরে লিখতে চাই তাহলে ইনভার্স দিয়ে লিখতে হবে। তাহলে আমি যদি এখন ওয়ান ডিভাইডেড বাই এস কিউব থাকে তাহলে আমি এটাকে লিখতে পারবো এস ইনভার্স থ্রি। তাহলে যাহাই এস ইনভার্স থ্রি তাহাই কিন্তু ওয়ান ডিভাইডেড বাই এস এর উপর কিউব, সেটা খেয়াল রাখতে হবে। আর একটা ছোট্ট ধারণা নিয়ে নিই এখান থেকে। এখন মনে করেন আছে আপনার এস ডিভাইডেড বাই হচ্ছে কত, টি। তাহলে এখন আপনি এটাকে ভাঙতে পারেন কীভাবে একটু লক্ষ্য রাখেন। আমাদের এখানে এস থেকে যাবে উপরে আছে, এবার ওয়ান ডিভাইডেড বাই টি আছে এখানে, তাই না? এবার এখানে দেখেন তো টি নিচে আছে না নাই, তাহলে আমি এখন যদি ওটাকে উপরে নিয়ে যেতে চাই তাহলে কী হবে, টি ইনভার্স ওয়ান। অর্থাৎ এস টি ইনভার্স ওয়ান। নিচে যেহেতু আমাদের ছিল ওটাকে আমি যদি আলাদাভাবে লিখতে চাই এর উপরে যত আমাদের পাওয়ার থাকবে সে পাওয়ারটাকে দিয়ে লিখতে হবে। আশা করি আমাদের এটা ক্লিয়ার করতে পারছে। এবার আর একটা ছোট্ট জিনিস এখানে, তাহলে আমাদের এস ডিভাইডেড বা মনে করেন যে আপনার এম স্কোয়ার আছে, তাহলে আমি এটাকে কী লিখবো, এস তারপরে এম স্কোয়ার আছে নিচেরটা, তাহলে আমি এখন পাশে লিখতে চাচ্ছি ওর, তাহলে যে এম ইনভার্স টু।
এভাবে আমরা লিখব। এই জিনিসটা যদি খেয়াল রাখতে পারেন তাহলে একক এবং মাত্রা আপনার কাছে আরও পানি হয়ে যাবে, একদম সহজে যাবে। দেখেন এবার তাহলে আমরা এখন বেগ, তারপরে যে কতগুলো সূত্র দিয়েছিলাম না আপনাদেরকে, সেই সূত্রগুলোর একক এবং মাত্রা আপনাদেরকে বের করতে হবে। এবার আসেন, তাহলে আমরা প্রথমত বেগের কাছে চলে যাব। তাহলে আমাদের বেগ ভি ইকুয়াল হচ্ছে যে এস ডিভাইডেড বাই টি, বেগ ভি ইকুয়াল হচ্ছে এস ডিভাইডেড বাই টি। তাহলে এখন আমাকে বলতে পারে যে বেগ একটা যৌগিক রাশি, ব্যাখ্যা করো। আমরা জানি যে সমস্ত রাশিকে প্রকাশ করার জন্য, সরি এটা বলবো না আমরা, মানে যে সকল রাশি অন্য কোনো মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে যৌগিক রাশি বলা হয়। বেগ এমন একটা রাশি, যদি আমরা বেগকে সম্পূর্ণভাবে জানতে চাই তাহলে স্মরণ এবং সময় প্রয়োজন। স্মরণ এবং সময় দুটি মৌলিক রাশি, আর এই দুটি মৌলিক রাশির উপর ডিপেন্ডকে, এই আমাদের বেগ, অর্থাৎ আমাদের ওই যৌগিক রাশিটা। মানে বেগ হচ্ছে একটা যৌগিক রাশি, সে কিন্তু আসলে স্মরণ এবং সময়ের উপর নির্ভরশীল। তো আমি এখন যখন একক এবং মাত্রা বের করব তখন আমাকে সূত্রটা আগে লিখতে হবে। বেগ ভি ইকুয়াল এস ডিভাইডেড বাই টি লিখলাম। এখন লেখার পর আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে এখানে কেউ যৌগিক আছে নাকি নাই। এস স্মরণ আমরা দেখে নেব, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভালো করে লক্ষ্য রাখেন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গভীরতা স্মরণ সবগুলোই কিন্তু তাদের একক হচ্ছে যে মিটার। মানে যাহে দৈর্ঘ্য মনে রাখতে হবে, যাহে দৈর্ঘ্য তাহে প্রস্থ। মানে আমি জানি যে একটু চেঞ্জিং রয়েছে, বাট একক এবং মাত্রা নির্ধারণ করার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ গভীরতা উচ্চতা তারপরে হচ্ছে যে স্মরণ এগুলো সবগুলো একই, কথা বুঝতে পারছেন? তাহলে এস ডিভাইডেড বাই টি, এস মানে স্মরণ, স্মরণ এক প্রকার দৈর্ঘ্য, আমি সেটা বলতে পারবো। দ্যাট মিন্স স্মরণ কিন্তু মৌলিক রাশি পড়ে গেছে। টি এটা মৌলিক নাকি যৌগিক? অবভিয়াসলি হচ্ছে মৌলিক। তাহলে এখানে দুটোই কিন্তু মৌলিক আছে, তাহলে আর কাউকে ভাঙতে হবে না। জাস্ট আপনি একক বের করবেন না এখন, তাহলে আপনি এখন জাস্ট স্মরণ বা যেটা হচ্ছে যে আমাদের ওই দৈর্ঘ্যের মধ্যেই পড়ে, তাহলে এর একক কী? এর একক হলো যে আমাদের মিটার। তাহলে যে স্মরণের একক আমি কী বসে দেব? মিটার। সময়ের একক আমি কী বসাবো? সেকেন্ড। এই যে আমি দেখতে পাচ্ছি সময় 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 কই যেন সময়, এই যে সময়ের একক হচ্ছে সেকেন্ড, আমি লিখিয়ে দিয়েছি সেকেন্ড। এখন আমাদেরকে কী করতে হবে? এই যে এম ছিল উপরে বসে থাকলো, এবার এস ছিল আমাদের নিচে, তাহলে আমাদের উপরে যদি যাই তাহলে এটা কী হবে? এস ইনভার্স ওয়ান। তাহলে আমাদের বেগের একক হচ্ছে যে এম এস ইনভার্স ওয়ান। এবার বেগের মাত্রা বের করে ফেলি আমরা, ইয়েস। তাহলে বেগ ভি ইকুয়াল হচ্ছে যে কি? এস ডিভাইডেড বাই টি। তাহলে আমাদের মাত্রার সময় শুধুমাত্র মাত্রা বসাইতে হবে। তাহলে আমরা একটু আগে দেখলাম যে বেগ হচ্ছে একটা যৌগিক রাশি যেটা স্মরণ এবং সময়ের উপর নির্ভরশীল। তাহলে স্মরণ এবং সময় দুটোই কিন্তু মৌলিক, তাহলে আর ভাঙার দরকার নাই। এবার এখন দেখি আমরা স্মরণের মাত্রা কি? স্মরণের মাত্রা হচ্ছে যে কি? তাহলে এল। এই যে একটু আগে বললাম যাহাই স্মরণ তাহাই হচ্ছে এক প্রকার দৈর্ঘ্য। তাহলে আমাদের জাস্ট স্মরণের মাত্রা যখন বের করবো তখন জাস্ট আমি মাত্রাটা বসাবো, আর সময়ের মাত্রা হচ্ছে কি? আমাদের টি। তাহলে আমরা জাস্ট টি বসাবো। তাহলে আমরা এখান থেকে পাশে লিখে দিতে পারবো যে এল আর টি উপরে চলে গেলে কি হবে? টি ইনভার্স ওয়ান। তাহলে আমরা বলতে পারবো এল টি ইনভার্স ওয়ান। এটা কিন্তু মাইনাস নয়, অনেক ছাত্রছাত্রী আবার এভাবে বসে এটাকে, এই যে এল তারপরে যে টি দিয়ে দিল তারপরে যে এখানে মাইনাস দেয়, না মাইনাসটা কিন্তু এখানে হবে না, উপরের দিকে হবে, এল টি ইনভার্স ওয়ান, এভাবে গেল। তাহলে বেগের একক যেটা এম এস ইনভার্স ওয়ান, তারপরে বেগের মাত্রা যেটা সেটা হলো এল টি ইনভার্স ওয়ান। আশা করি ক্লিয়ার। এবার এখন চলে যাব আমরা, এর বড় ভাই আর একটা রয়েছে, সেটা হচ্ছে যে আপনাদের দ্রুতি। তো দ্রুতি সমান কী ছিল? আশা করি আমার স্টুডেন্টরা সূত্র মুখস্থ করেছে। দ্রুতি ভি ইকুয়াল ছিল আমাদের ডি ডিভাইডেড বাই টি। দ্রুতি সমান ছিল ডি ডিভাইডেড বাই টি। তাহলে এখন আমাদের দূরত্ব আছে না নাই? তাহলে ডি আছে, তাহলে দূরত্ব, দূরত্ব এক প্রকার কি? দৈর্ঘ্য। তাহলে আমাদের দূরত্বের একক কী পড়ে যাবে? মিটার পড়ে যাবে। সময় একক কী পড়ে যাবে? সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এম এস ইনভার্স ওয়ান। দেখেন বেগের একক এম এস ইনভার্স ওয়ান, দ্রুতির একক কিন্তু এম এস ইনভার্স ওয়ান। সো বেগ আর দ্রুতি প্রায় একই রকম জিনিস, তবে তাদের মাঝে কিঞ্চিত পরিমাণের পার্থক্য রয়েছে যেগুলো আমরা দ্বিতীয় অধ্যায়ে অবশ্যই জানতে পারবো। এবার আমরা তাদের মাত্রা বের করবো। তাহলে ভি ইকুয়াল হচ্ছে কি? ডি ডিভাইডেড বাই টি। আগে আমাকে সূত্র লিখে দিতে হবে, জাস্ট এখন মাত্রার জন্য আমাকে মাত্রাটা বসিয়ে দিতে হবে। ডি এর মাত্রা, অর্থাৎ আমাদের ডি মানে দৈর্ঘ্য এক প্রকার বলেছিলাম, তাহলে তার মাত্রা হচ্ছে কত? এল। আর টি সময়ের মাত্রা হচ্ছে কত আমাদের? টি। তাহলে আমরা এখান থেকে পাশে লিখে দিই এল টি ইনভার্স ওয়ান। তাহলে দেখেন আমাদের বেগের একক বেগের মাত্রা আর দ্রুতির একক দ্রুতির মাত্রা একই রকমের। সো বেগ এবং দ্রুতি এদিক দিয়ে আমরা যে একই রকম জিনিস সেটা আমরা বলতে পারবো। সো আশা করি আমার স্টুডেন্টরা এই জিনিসটা ক্লিয়ার করতে পারছে যে একক এবং মাত্রা কীভাবে নির্ধারণ করতে হবে। আমরা তো এত ছোট ছোট একক এবং মাত্রা দিয়ে আমাদের পরীক্ষা করতে পারি না, আমাদের আরেকটু কী হতে হবে? অ্যাডভান্স হতে হবে, আরেকটু বড় হতে হবে। তবে আস্তে আস্তে আমি আপনাদেরকে বড়গুলো শেখাচ্ছি, টেনশন করার কিচ্ছু নাই। এবার আসুন, এবার আমাদের চলে যাব তরণ বদ্দার কাছে। তাহলে তরণ এ ইকুয়াল হচ্ছে যে কি? আমরা বললাম তরণ এ ইকুয়াল ভি ডিভাইডেড বাই টি। তাহলে আমাদের এই অংশটুকুতে একটা যৌগিক রাশি রয়েছে, সেই যৌগিক রাশিটা কী সেটা আমাকে একটু জানাবেন আপনারা।
এই অংশটুকুতেই শুধু একটা তরণ তো একটা অবশ্যই যৌগিক রাশি, বাট এখানের মধ্যে একটা যৌগিক রাশি রয়েছে, সেটা কি? রাকিবুল বলেছে যে ভি। আচ্ছা, সাজিদ বলেছে যে ভি, কেউ বলেছে যে ভি বা বেগ, ফরিদুল হক বলেছে ভি, রাকিব বলেছিলাম ভি, সাদাত মিত্র বলেছে যে এমএসএন ভার্স কী জানে না, মাইনুল ইসলাম বলেছে ভি, শাহজাহান কবির হচ্ছে যে ভি, আব্দুল আল মমিন বলেছে ভি, শাহানাদ শারমিন ভি, হাবিবুর রহমানও ভি বলেছে, সাদাত মিত্র বলেছে ভি, হোসেন আহমেদ ভি, আব্দুল আল মমিন ভি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, কারিনা, হুজাইফা, থ্যাংক ইউ সবাইকে। তাহলে এখন আমাদের এখানে যেহেতু যৌগিক রয়েছে, তাহলে আগে আগে তাকে ভাঙতে হবে, মানে সম্পূর্ণটাকে মৌলিক বানাতে হবে আমাকে, কোনোটা যেন যৌগিক না থাকে। তাহলে আমাদের এখানে কী করতে হবে জানে, এই ভিটাকে সুন্দর করে রেখে দিলাম ইনটু ওয়ান ডিভাইডেড বাই টি, আলাদা করা যায় এভাবে, অর্থাৎ ওয়ান মানে টি তো নিচে আছে, এই কারণে ওয়ান ডিভাইডেড বাই টি আলাদা করে দিলাম, আর ভিকে আমরা এখানে রেখে দিলাম। কথা বুঝতে পারছেন? অথবা আপনি এটাও করতে পারতেন এটাকে, যে আপনার স্পেশাল আমি যেটা বলে থাকি আমার স্টুডেন্টরা, যে তোমরা আগে মৌলিকগুলো কেটে নিয়ে নেবা, অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই টি আছে না নাই, তাহলে যে ওয়ান ডিভাইডেড বাই টি কেটে নাও, ইনটু আছে কি ভি, অর্থাৎ আমি যৌগিক যেটাকে সেটাকে আলাদা করে দিলাম। এখন এটা একই কথা, অর্থাৎ ভি কিন্তু ওয়ানের সাথে গুণ, মানে ভি উপরেই যাচ্ছে, নিচে কিন্তু টি থেকে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের এখানে থাকছে ওয়ান ডিভাইডেড বাই টি আলটিমেটলি ইনটু ভি সমান হচ্ছে কত, এস ডিভাইডেড বাই আবারও টি। আমরা একটু আগে দেখেছিলাম বেগ ভি সমান হচ্ছে এস ডিভাইডেড বাই টি। এখন দেখতে হবে যে সম্পূর্ণটার মধ্যে কোনো মৌলিক ছাড়া যৌগিক আছে কি না, এখানে কিন্তু কোনো যৌগিক আর নাই, তাহলে আমাদের খেলা কমপ্লিট। এখন আমাদের শুধুমাত্র গুণ থাকার কারণে ওয়ানের সাথে এস গুণ হবে, তাহলে কী হবে, জাস্ট এস হবে, আর টি এর সাথে টি গুণ মানে হচ্ছে কত, টি স্কোয়ার। এখন আমি সম্পূর্ণটাকে ভেঙে ফেলেছি, অর্থাৎ ত্বরণ সমান আমি সম্পূর্ণটাকে মৌলিক করে ফেলেছি, তাহলে এই জায়গাটাতে যদি আপনি একক বসান তাহলে ত্বরণের একক চলে আসবে, এই জায়গাটাতেই যদি আপনি মাত্রা বসান ত্বরণের মাত্রা চলে আসবে। তাহলে আমরা এখানে একক বসানোর চেষ্টা করি, তাহলে স্বরণের একক কী হবে, ও একটু আগে বললাম মিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, সেকেন্ড যেহেতু টি স্কোয়ার আছে তাহলে এস স্কোয়ার। তাহলে আমরা তার এককটা এরকম করে বলতে পারবো যে এম এস ইনভার্স টু, অর্থাৎ ত্বরণের যে এককটা হলো ত্বরণের একক হচ্ছে এম এস ইনভার্স টু। আশা করি আমার স্টুডেন্ট ক্লিয়ার। এবার এই জায়গাটাতেই যদি আপনি আবার এখানে মাত্রা বসিয়ে দেন তাহলে মাত্রা পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন মাই স্টুডেন্ট? অর্থাৎ আমরা তো ভেঙে সম্পূর্ণ এ পর্যন্ত আসলাম, তাহলে এখানে যদি আমি এখন জাস্ট মাত্রাটা বসিয়ে দিই তাহলে মাত্রা চলে আসবে, তাহলে স্বরণের মাত্রা হলো কত, এল, আর সময়ের মাত্রা হলো কত, টি, তাহলে টি এর উপর স্কোয়ার। তাহলে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে কি, এল টি ইনভার্স টু। তাহলে আমাদের ত্বরণের মাত্রা হলো এল টি ইনভার্স টু, অ্যান্ড ত্বরণের একক হলো এম এস ইনভার্স টু। আমাদের এগুলো খুব ভালো করে জানতে হবে, অ্যান্ড বাসায় প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস আপনি কখনো এগুলোকে আপনার ফেভারে নিয়ে আসতে পারবেন না, এটাই সত্য। আপনি বাসায় প্র্যাকটিস করবেন নিজ দায়িত্বে, যেহেতু অনলাইন আমি আপনাকে তো টাচিং করতে পারছি না, কথা বুঝতে পারছেন? নাহলে তো পিটন টিটন দিয়ে আপনাদের হাড় ভেঙে মুখস্থ করে নিয়ে এগুলোর অবশ্যই এইচডিগুলো আপনাদেরকে নিতাম আমি। আমি কিন্তু বহুত রাগি মানুষ, যদি পড়ায় স্টুডেন্ট না দেয় তাহলে কিন্তু অবস্থা আমি তাদের কাছে, ওই তাদের ভালোর জন্য আমাকে যা কিছু করার দরকার পড়ে আমি তা কিছু করতে বাধ্য থাকি। এবার আসেন একটু লক্ষ্য রাখবো আমরা, তাহলে ত্বরণের একক এবং ত্বরণের মাত্রা গেল। এবার একটু আমরা বড় হই, যে আর একটু বড়গুলোর আমরা কীভাবে একক এবং মাত্রা বের করব। যেমন আমাদের, আমি এখানে না করে এভাবে করি একটু তাহলে হবে, এফ ইকুয়াল এম এ আছে না নাই, তাহলে বল সমান হচ্ছে যে কি, ভর গণিত ত্বরণ, সূত্র মুখস্থ করতে বলেছিলাম আমরা, তাই না? তাহলে আমাকে এটা কীভাবে ভাঙতে হবে, এখানের ক্ষেত্রে ভর কিন্তু আমাদের মৌলিক রাশি, আমরা কিন্তু দেখেছিলাম যে ভর হচ্ছে আমাদের মৌলিক রাশি, তাহলে ভরকে আমি অবশ্যই স্থির রেখে দিব, আর ত্বরণ সমান কী ছিল আমাদের, ভি ডিভাইডেড বাই টি। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের এখান থেকে মৌলিকগুলোকে টেনে ফেলবো, তাহলে যে এম থেকে গেল ইনটু, টি কিন্তু মৌলিক আছে, ভি কিন্তু যৌগিক, তাহলে ওয়ান ডিভাইডেড বাই টি আমরা টেনে নিলাম, এই যে ওয়ান ডিভাইডেড বাই টি টেনে নিলাম, ইনটু কে থেকে গেল, ভি কিন্তু যৌগিক ছিল ওখানে বসে থেকে গেল। তাহলে এখন দেখেন এম থেকে গেল ইনটু ওয়ান ডিভাইডেড বাই টি, অর্থাৎ যে এম ইনটু ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কত, টি, তারপরে ইনটু ভি সমান কী ছিল, এস ডিভাইডেড বাই টি। ওই যে একটু আগে বললাম এগুলো আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, অর্থাৎ ভি সমান আমরা একটু আগে শিখেছিলাম এস ডিভাইডেড বাই টি। এখন দেখেন সবগুলো কিন্তু মৌলিক হয়ে গেছে, আর কোনো যৌগিক নাই, তাহলে মৌলিক যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাকে কিন্তু আর কোনো কাজ থাকবে না। এবার আসেন আপনাদের আরেকটা কথা বলি, নেক্সট শুক্রবারে আপনাদের যখন ভাইবা হবে আপনাদের ভিডিও কলে কিন্তু আপনাদেরকে আমি কিন্তু এগুলো নির্ধারণ করতে বলবো, যে তুমি বলের একক এবং মাত্রা বের করে দেখাও, তখন আপনাকে ভিডিও করে ভিডিও কলেই আপনাকে তখন দেখাতে হবে যে কীভাবে একক এবং মাত্রা আপনি বের করে দেখাচ্ছেন। কথা বুঝতে পারছেন? ওকে,
এখন আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে m এর নিচে কিছু নেই মানে মনে মনে আছে 1 তাহলে আমাদের m তারপরে 1 তারপরে s এই তিনটা গুণ হচ্ছে অর্থাৎ যেহেতু মধ্যখানে গুণ আমরা বসিয়েছি আর এগুলো তো গুণ অবস্থাতেই ছিল m আর s তাহলে উপরে থাকলো এই যে এখানে m এবং s আর নিচে আছে 1 t এবং t দ্যাট মিন্স আমাদের পাওয়া যাবে t স্কয়ার তাহলে আমরা এই জায়গাটাতেই যদি এখন জাস্ট একক বসাই একক আসবে মাত্রা বসালে মাত্রা আসবে তবে এখানে বেশ কিছু কথা আছে আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখবেন তাহলে আপনারা ভালো মতন এখান থেকে ইনশাআল্লাহ ধারণা ক্লিয়ার করতে পারবেন এবার আসেন তাহলে আমরা জাস্ট একক বসাই হ্যাঁ আমরা তাহলে একক বসাবো এই জায়গাটাতে একক বসাবো তাহলে ভরের একক হচ্ছে কি আমাদের কেজি তাহলে আমরা উপরে আমরা বসালাম যে কেজি তারপরে স্বর্ণের মাত্রা একক হচ্ছে যে কি আমাদের মিটার তাহলে যে আমরা বসিয়ে দিলাম মিটার আর টি স্কোয়ার আছে মানে হচ্ছে যে কি স্বর্ণ মানে সময়ের একক হচ্ছে কত সেকেন্ড তাহলে এস স্কোয়ার তাহলে আমাদের এককটা হওয়ার কথা কি আসলে এককটা হওয়ার কথা হচ্ছে যে কি কেজি এম এস ইনভার্স টু ওই যে এস স্কোয়ার আছে উপরে লিখলাম তাহলে এস ইনভার্স টু দিয়ে লিখতে হবে বাট বল কিন্তু আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী নিউটন তিনি বলেছিলেন যে এই সমস্ত এককগুলো না দিয়ে তোমরা আমার নামটা ব্যবহার করেও এই যে এন দিয়ে দিলাম অর্থাৎ আসল একক বলের এটা কিন্তু বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেছিলেন তাই কিন্তু তার নামানুসারে আমাদের বলের এককটাকে নিউটন দিয়ে গেছেন সো আমরা এই জিনিসটার বদলে অবশ্যই জাস্ট নিউটনটা লিখব আশা করি আমার স্টুডেন্টরা ক্লিয়ার করতে পারছে এবার এখন জাস্ট আমরা এই জায়গাটাতে যদি মাত্রা বসিয়ে দিই মাত্রা পেয়ে যাব তাহলে আমরা এখন মাত্রা বসাই দিই ওকে তাহলে ভরের মাত্রা হচ্ছে কি আমাদের আপনারা যদি না পারেন মনে করেন এর টেনশন করার দরকার নাই যে সাতটা মুখস্থ করে রাখছিলেন না এখন এই সাতটা জিনিসকে আপনারা সুন্দর করে কী করবেন আপনারা পরীক্ষার খাতাতে রাফ খাতাতে আর কি এটা লিখে রাখতে পারেন আপনাদের সুবিধার জন্য তাহলে ভরের একক হচ্ছে যে কি কেজি ছিল কিন্তু আমার মাত্রা ছিল এম তাহলে আমরা এখানে লিখে দিলাম এম তাহলে যে ভরের মাত্রা বসলে এম তারপরে স্বর্ণের মাত্রা হচ্ছে কত এল আর সময়ের মাত্রা হচ্ছে কত আমার টি এর মাত্রা হচ্ছে কত সরি কী বসাচ্ছি এগুলো আমি এখান থেকে আমিও মানে মাথা আপনাদের সাথে কথা বলতে বলতে দেওয়া গেছে টি তাহলে আমাদের এখানে ক্ষেত্রে কী হচ্ছে মানে টি স্কোয়ার হবে তাহলে আমাদের টি স্কোয়ার তাহলে আমাদের হচ্ছে এম এল টি ইনভার্স টু এটা হয়ে গেল আমাদের তাহলে বলের আমাদের মাত্রা এবার আরও একটা আমাদেরকে নির্ধারণ করতে শিখতে হবে সেটা হচ্ছে যে একটু বড় সড়ো আর কি বড় সড়ো বলতে হচ্ছে যে কি আমাদের ওই কাজ ডব্লিউ ইকুয়াল হচ্ছে যে এফএস ডব্লিউ ইকুয়াল হচ্ছে কি এফএস এটা হচ্ছে কাজ সমান হচ্ছে যে কি বল গুণিত স্বরণ আমি আপনাদেরকে একটু আগে যেটা নির্ধারণ করালাম এই যে এটা হচ্ছে বলের একক বের করেছেন তাই না তাহলে আপনাকে এখানে যে এফ আছে না নাই তাহলে এফ মানে কি এফ মানে আবারও আপনাকে ভাঙতে হবে কি জানেন এই যে এফ মানে আবারও ভাঙবে যে এম এ মানে এটার বদলে এম এ বসবে তাহলে এই সম্পূর্ণ ভেঙে আবার এটুকু পর্যন্ত আসবে এটুকু ভেঙে আসবে আর এসটা আলাদাভাবে বসে থাকবে তারপরে ভেঙে দেখাচ্ছি নো প্রবলেম তাহলে আমরা দেখেন এফ ইকুয়াল আগে প্রথমত আমরা কী লিখবো এম এ তারপর আমরা লিখবো এখানে এস এখানে ক্ষেত্রে দুইটা মৌলিক রয়েছে একটা হচ্ছে এম একটা হচ্ছে এস তাহলে আমরা এম এবং এসকে আলাদা করে রেখে দিলাম আর ত্বরণ সমান আমরা কী জানি ভি ডিভাইডেড বাই টি তাহলে যে ইন টু করে দিলাম আমরা ভি ডিভাইডেড বাই টি আবারও আমরা আরেকজনকে মৌলিক পেয়ে গেছি সেটা হচ্ছে যে টি তাহলে আমরা কাজ করব সেটা হচ্ছে যে কি এম এস ইনটু হচ্ছে যে কি ওয়ান ডিভাইডেড বাই টি তাই না এই যে ওয়ান ডিভাইডেড বাই টি ইনটু ছিল আমাদের কি ভি তাহলে আমাদের ভি আলাদা করে দিলাম তাহলে আমাদের এখানে থাকলো এম এস ইনটু হচ্ছে কত ওয়ান ডিভাইডেড বাই টি ইনটু হচ্ছে ভি ইকুয়াল হচ্ছে কত এস ডিভাইডেড বাই টি তাহলে আমাদের সবগুলো মৌলিক হয়ে গেছে এখন শুধুমাত্র কাজ হচ্ছে কি উপরগুলোকে উপরে বসানো নিচেরগুলোকে নিচে বসানো এম এস আর এখানে এস তাহলে কী হবে এখানে এম এস স্কোয়ার তারপরে টি স্কোয়ার আছে মানে টি এবং টি মানে ডিএসকে জাস্ট এই জায়গাতে একক বসাবো একক চলে আসবে এই জায়গাতে মাত্রা বসাবো মাত্রা চলে আসবে তো মাত্রাটা তো আসলে বুঝতে পারছেন জাস্ট মাত্রাটা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে বাট কাজের একক কিন্তু অবশ্যই জুল হবে তো আমাদের যে এককটা আসবে সেই এককটার পরিবর্তে আপনারা জুল ব্যবহার করবেন অর্থাৎ বড় হাতের যে যেমন আমরা একটু আগে এটা আসছিল না এটার পরিবর্তে আমরা নিউটন ব্যবহার করেছি তো এখানে ক্ষেত্রে একক বসানোর পরে আপনাদের যেটা আসবে সেটা কিন্তু আসল একক বাট বিজ্ঞানী জুল তার নামানুসারে নাম দিয়ে গেছেন দ্যাটস ওয়াই আপনাকে জুল বসাতে হবে ওকে আশা করি আমার স্টুডেন্টরা এবার ক্লিয়ার ধারণা পেয়েছে একক এবং মাত্রা কীভাবে নির্ধারণ করতে হয় সো এখন যে কোনো সূত্রের আপনি একক এবং মাত্রা বের করে ফেলতে পারবেন বা যে কোনো আপনার দিক না কেন আপনি এই ফর্মুলাটুকু অ্যাপ্লাই করবেন আর আপনার কাছে এই জিনিসটা মুখস্থ থাকবে বাস খেলা শেষ ক্লিয়ার এবার আপনারা একটু জানাবেন যে একক এবং মাত্রাতে কোনো ঝামেলা হলো কি না হলে আমাকে আবার বলতে হবে নাকি ক্লিয়ার হয়েছে
মিঠু। ওকে, তাবাসসুম বলেছে ক্লিয়ার, আব্দুল্লাল মোমিন বলেছে ক্লিয়ার, আর রাকিব বলেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ইশরাত মিদরা ইয়াস, কেয়া বলেছে নো ঝামেলা, আচ্ছা ফরিদুল হক বলেছে ক্লিয়ার স্যার, ডব্লু এর এককটা আচ্ছা, ডব্লিউ এর এককটা কীভাবে বের করতে হবে তাই না? ডব্লিউ ইকুয়াল এফ এস, নো প্রবলেম, আবারও করে দিচ্ছি আপনাদেরকে। তবে আমরা সবাই খেয়াল রাখবো ক্লাসের দিকে একটু বেশি। হ্যাঁ একটু দেখি আমরা, তাহলে যে আমাদের ডব্লিউ ইকুয়াল হচ্ছে যে এফ এস, তাহলে আমাদেরকে দেখতে হবে এখানে ক্ষেত্রে যৌগিক আমাদের এফ যেহেতু রয়েছে, এফ ইকুয়াল হচ্ছে কত, এম এ, আর এস ছিল এটা বসে থেকে গেল। এখন এখানে ক্ষেত্রে মৌলিক কে রয়েছে, এম এবং এস মৌলিক, তাহলে আমরা এম এবং এসকে টেনে নিলাম, ইনটু করে দিলাম এ। তখন আমরা এখানে সবাই কিন্তু গুণ অবস্থাতেই আছে, জাস্ট এটা ইনটু না করলেও হয়, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এখানে এম এস থাকলো, এবার ইনটু থাকলো, এ মানে হচ্ছে যে ভি ডিভাইডেড বাই কি, টি। তাহলে আমাদের এখানে থাকবে এম এস ইনটু ভি, মানে তাহলে ওয়ান ডিভাইডেড বাই টিকে আমরা টেনে ফেলি, এই যে ওয়ান ডিভাইডেড বাই টি টেনে নিলাম, ইনটু থাকলো আমাদের জাস্ট ভি, তাহলে আমরা এখানে ভি রেখে দিলাম। তাহলে আমাদের হচ্ছে কি, এখানে এম এস ইনটু হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টি, ইনটু ভি সমান হচ্ছে কত, এস ডিভাইডেড বাই টি। সবাই মৌলিক হয়ে গেছে, এখন জাস্ট আমাদেরকে কী করতে হবে, উপরেগুলোকে বসাতে হবে উপরে, অর্থাৎ এম এস, তারপরে এখানে আরেকটা আছে এস, তাহলে হবে আমাদের এম এস স্কোয়ার, টি আছে, টি আছে, দ্যাট মিনস হবে আমাদের টি স্কোয়ার। আমরা জাস্ট এখানে একক বসাবো, অর্থাৎ এই জায়গাতে, তাহলে ভর রেখা হচ্ছে কত, কেজি, তাহলে আমরা এখানে বসাবো এই যে কেজি, তারপরে সরল রেখা হচ্ছে কত, মিটার, তাহলে যে মিটার স্কোয়ার, তারপরে যে সময়ের মাত্রা হচ্ছে যে কি সেকেন্ড, তাহলে সেকেন্ডের উপর স্কোয়ার। তাহলে আমাদের একক যেটা আসবে সেটা হচ্ছে কেজি এম স্কোয়ার এস ইনভার্স টু, বাট আমরা এটা লিখতে পারবো না, কেননা বিজ্ঞানী জুল তার নামানুসারে এককটা দিয়েছেন, তাহলে আমাদের কাজের একক কী হবে, জুল, এটা আমাদের হয়ে যাবে। আর মাত্রা তো বসাতে পারবো না, আশা করছি এই জায়গাতে মাত্রা বসে দিলে হয়ে গেল। ওকে, আলহামদুলিল্লাহ সবারই ক্লিয়ার হয়েছে অনেকটাই, এবং বাসায় প্র্যাকটিস করলে সমস্ত জিনিসগুলো থেকে আরও ক্লিয়ার আপনি একটা ধারণা নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। এবার আর একটা চমৎকার বিষয় আছে, সেটা হচ্ছে সূত্র শুদ্ধিকরণ। সূত্রকে কীভাবে শুদ্ধিকরণ করতে হয় একক এবং মাত্রা দিয়ে, সেটা আপনাদেরকে এখন শেখাবো। আপনাদের ছোট ছোট সূত্র থেকেই বড় হতে হবে, সূত্র শুদ্ধিকরণ পরীক্ষা কীভাবে করতে হয় দেখেন। সূত্র শুদ্ধিকরণ পরীক্ষার জন্য আপনি যে কোনো সূত্র নিতে পারেন, যে কোনোভাবে লিখতে পারেন সূত্রটাকে, দ্যার ইজ নো প্রবলেম, অর্থাৎ সিস্টেম ঠিক থাকলে হলো। যেমন আপনার আছে প্রথমত এই যে এস ইকুয়াল ভিটি, এটা একটা সূত্র, আপনাদের মুখস্থ কথা বলেছিলাম যে এস ইকুয়াল একটা ভিটি হচ্ছে সূত্র, তাহলে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, তাহলে বাম পক্ষতে আছে শুধুমাত্র সরণ। তাহলে আপনি এখন এই সূত্রটাকে প্রমাণ করবেন, হয় একক দিয়ে অন্য হয় মাত্রা দিয়ে, আপনার যেটা ভালো লাগে। তো আমরা বলবো যে এককের মাধ্যমে সূত্র শুদ্ধিকরণ করা হলো, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কে রয়েছে, সরণ রয়েছে, তাহলে সরণের একক কি জাস্ট মিটার, এটা লেফট হ্যান্ড সাইডের মান পাওয়া গেল মিটার। রাইট হ্যান্ড সাইড এবার নিতে হবে, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের মধ্যে কী রয়েছে, ভি এবং টি রয়েছে, তাহলে এখানে আমাদের যৌগিক রয়েছে, তাহলে ভি হচ্ছে যে যৌগিক, তাহলে ভি সমান হচ্ছে কত, এস ডিভাইডেড বাই হচ্ছে কত, টি, আর ইনটু হিসেবে থাকলো কত, এখানে টি, এবং টি এ টি কেটে যায়, থাকে কত আমাদের জাস্ট এস, তাহলে সরণের একক আবার আপনি লিখতে পারেন কি, মিটার। তাহলে লেফট হ্যান্ড সাইডও মিটার, রাইট হ্যান্ড সাইডও মিটার, তাহলে আমি বলতে পারবো এই সূত্রটা একেবারে খাঁটি রয়েছে, নো প্রবলেম, নো ঝামেলা। ওকে, তাহলে আমরা বলতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল শুড বা প্রুভড। এই জিনিসটা বুঝতে পারলেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ, যে সূত্র কীভাবে শুদ্ধিকরণ করতে হয়, বা সূত্রর আসলে যে প্রমাণ আমি একক দিয়ে করতে পারি অথবা মাত্রা দিয়ে করতে পারেন, বুঝতে পারলেন কিনা একটু জানাবেন প্লিজ। ওকে, কে বলেছে বুঝেছি ফরিদুল, ইয়াস স্যার, পাঁচজনটাই দেখবো, কারণ তারা বেশি ক্লাস দ্রুত করবে। হুজাই ভাই বলেছে বুঝেছি, রাকি বলে বুঝেছি, ইসলামের আলো বলেছে ক্লিয়ার, শারমিন বলেছে ইয়াস, আহনাজ কবির ক্লিয়ার, আব্দুল মমিন, হাসান আহমেদ, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মালে ইসলাম, আলহামদুলিল্লাহ সবারই ক্লিয়ার হয়েছে। এবার আসেন আমরা আর একটু সূত্রগুলোকে বড় করার চেষ্টা করি, যেমন হচ্ছে যে আমাদের ভি ইকুয়াল ইউ প্লাস এটি, লেফট হ্যান্ড সাইডে কিন্তু একটাই রয়েছে, বাট রাইট হ্যান্ড সাইডে দুইটা রয়েছে, এটা আদি বেগ, ইউ মানে আদিবেগ ছিল, এ মানে হচ্ছে তরণ, আর টি মানে সময়। সো আমাদের এখন বাম পক্ষতে কী রয়েছে, লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করতে হবে, দেখেন লেফট হ্যান্ড সাইডে রয়েছে ভি,
তাহলে আমাদের ভি এর একক কি ছিল ভি ইকুয়াল হচ্ছে এস ডিভাইডেড বাই টি তাই না তাহলে আমাদের এখানে ক্ষেত্রে সরণ রেখা হচ্ছে কত মিটার সময় রেখা হচ্ছে সেকেন্ড তাহলে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে এম এস ইনভার্স ওয়ান তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড অর্থাৎ ভি অর্থাৎ বেগ এর মান পাওয়া গেল এম এস ইনভার্স ওয়ান অথবা আপনি এটাকে শেষ বেগ বলতে পারেন নো প্রবলেম এবার এটা হচ্ছে আদি বেগ তাহলে ইউ স্যার এখন রাইট হ্যান্ড সাইড লিখতে হবে এখানে অর্থাৎ এটার মান অ্যান্ড এটার মান সবগুলোই কিন্তু এম এস ইনভার্স ওয়ান আসতে হবে কনফার্মলি তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এই সূত্রটা শুদ্ধিকরণ হয়েছে রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে প্রথমত রয়েছে কি ইউ প্লাস এটি রয়েছে এই দুটো রয়েছে তাহলে প্রথমত আমরা ইউ দিয়ে কানেকশানটা করব ইউ মানে আদি বেগ শেষ বেগ বেগ আদি বেগ শেষ বেগ বেগ সবগুলোর এককই এম এস ইনভার্স ওয়ান জাস্ট আমি যেখানে ইউ লিখলাম তাহলে ইউ লেখার পরে আমি এখানে বলে দেবো এটার এটা একক হচ্ছে এম এস ইনভার্স ওয়ান আর কিচ্ছু না কথা বুঝতে পারছেন আদি বেগ শেষ বেগ এবং বেগ সবার এককই হচ্ছে যে এম এস ইনভার্স ওয়ান তাহলে আমাদের এখানে আরেকটা রয়েছে সেটা হচ্ছে এটি তাই না তো এখন আমরা এটি দিয়ে প্রমাণটা করার চেষ্টা করি হ্যাঁ তাহলে আমাদের এটি রয়েছে তাহলে এ এবং টি তাহলে এখানে ক্ষেত্রে যৌগিক কিন্তু রয়েছে জাস্ট ত্বরণ তাহলে ত্বরণ সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই হচ্ছে কত টি আর ইনটু থেকে গেল আমাদের এখানে কি টি তাই না টি এবং টি কেটে যায় থাকে আমাদের কত ভি তাহলে ভি সমান হচ্ছে কত এস ডিভাইডেড বাই টি এস মানে হচ্ছে যে কি সরণ রেখা হচ্ছে মিটার সময় রেখা হচ্ছে সেকেন্ড তাহলে আমাদের পাওয়া যাবে এম এস ইনভার্স হচ্ছে কত ওয়ান আশা করি আমার স্টুডেন্টরা ক্লিয়ার করতে পেরেছে যে লেফট হ্যান্ড সাইডে এম এস ইনভার্স ওয়ান রাইট হ্যান্ড সাইডে দুটো যদি পক্ষ থাকে দুটো পক্ষরই কিন্তু আসবে আমাদের এম এস ইনভার্স ওয়ান অ্যান্ড এম এস ইনভার্স ওয়ান সূত্র শুদ্ধিকরণ আমাদের এভাবে করতে হবে আশা করি ক্লিয়ার করতে পেরেছে আমার স্টুডেন্টরা এবার এখন আমাদের বড় একটা সূত্র দিয়ে আপনাদের এই সূত্র শুদ্ধিকরণ পরীক্ষাটা শেষ করবো তখন ওইটাতেই একটু ছেলে মেয়েদের ঝামেলা হয় যেমন এস ইকুয়াল ইউটি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হাফ এটি স্কোয়ার এখানে সংখ্যা যদি থাকে কখনো সংখ্যার প্রমাণ করতে হয় না জাস্ট এটি স্কোয়ার এটাই করতে হবে ইউটি এটাই করতে হবে আর এস করতে হবে তাহলে লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আমাদের কী রয়েছে সরণ তাই তো তাহলে সরণ একক হচ্ছে কি মিটার পোষায় দিলাম এবার রাইট হ্যান্ড সাইড তাহলে রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে কী রয়েছে একটু দেখিনি আমরা রাইট হ্যান্ড সাইডের মধ্যে রয়েছে প্রথমত ইউটি তাহলে আদি বেগ এর একক হচ্ছে কি যেন আমরা বলেছিলাম একটু আগে এম এস ইনভার্স ওয়ান ইনটু হচ্ছে যে কি আমাদের টি তাই না আশা করি ক্লিয়ার ইনটু থেকে গেলে আমাদের কত এই টি সময় একক হচ্ছে কত সেকেন্ড মনে পড়ছে এস অ্যান্ড এস ইনভার্স পরস্পরের সাথে কেটে যায় কেন কেটে যায় তখন এস ইনভার্স মানে ওয়ান ডিভাইডেড বাই এস আপনি যদি আরো একটু ভেঙে করেন তো অর্থাৎ যে এম ইনটু ওয়ান ডিভাইডেড বাই এস অর্থাৎ এস ইনভার্স মানে ওয়ান ডিভাইডেড বাই এস তাহলে ইনটু থাকলো কত এখানে এস এটা এবং এটা কেটে যায় থাকে কত আমাদের এম এবার আপনার আরেকটা আছে সেটা হচ্ছে যে এটি স্কোয়ার এটা করে ফেলেন হাফ করতে হবে না তখন সংখ্যার কখনো এগুলো প্রমাণ হয় না এটি স্কোয়ার তাহলে ত্বরণের একক হচ্ছে যে কি এম এস ইনভার্স টু একবার লিখে দিলাম ইনটু হচ্ছে যে সময়ের একক হচ্ছে যে কি সেকেন্ড তাহলে আমাদের এটা লিখতে পারবো এস স্কোয়ার তাহলে যে এস স্কোয়ার আর এস ইনভার্স টু এই দুটো পরস্পরের সাথে কী হিসাবে কেটে যাবে তাহলে থাকবে জাস্ট এম আশা করি আমার স্টুডেন্টরা ক্লিয়ার করতে পেরে গেছে এম এম অ্যান্ড এম এভাবে আমাদের সূত্র শুদ্ধিকরণ করতে হবে একেবারে সবগুলো ক্লিয়ার করতে পারলেন কিনা সবগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে ক্লিয়ার করতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ রাকিবুল খুবই একেবারে এক্সপার্ট তারপরে কেয়া জানিয়েছে তারপরে ফরিদুল মমতাজ এরা কিন্তু রেগুলার ক্লাস খুব ভালোই করে দেখলাম হুজাইফ বলেছে জি স্যার ওকে মাইনুল ইসলামও বলেছে জি ক্লিয়ার হোসেন আহমেদ বলেছে ক্লিয়ার ওকে 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 ইসলামের আল্লাহ বলেছে জি স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ ওকে আপনাদের এবার পদার্থবিজ্ঞান বইটা একটু আপনারা বের করবেন আপনাদের কাছে যে পদার্থবিজ্ঞান বইটা আছে না সেই পদার্থবিজ্ঞান বইটা বের করবেন তাহলে আপনারা একটা খুব সুন্দর জিনিস জানতে পারবেন তারপর আমি আপনাদের পদার্থবিজ্ঞান বইটাও বের করে দিয়েই তারপরে দেখাচ্ছি আপনাদেরকে এটা আমাদের এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আপনার এককের গুণিতক এবং উপগুণিতক আসলে কী জিনিস এককের গুণিতক এবং উপগুণিতক আসলে কী জিনিস এটা আপনাদের বইয়ে এই অংশটুকুতে দেওয়া আছে আমি পৃষ্ঠ নাম্বারটা একটু বলে দিই এই যেটা পৃষ্ঠ নাম্বার ১৭ পৃষ্ঠ নাম্বার ১৭তে মনে রাখবেন একটু প্লিজ এই যে এটা মনে রাখ মুখস্থ করতে হবে যে ডেকা এর মানে প্রকাশ হচ্ছে যে ডিএ
আর এটা হচ্ছে যে 10 টু দি পাওয়ার 1 দ্বারা প্রকাশ করা হয়, মানে 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে ডেকা, হেক্টো মানে হচ্ছে যে 10 টু দি পাওয়ার 2, কিলো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3, অর্থাৎ ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। এই যে দেখেন 10 টু দি পাওয়ার 1 2 3 6, তারপরে দেখেন 1 2 3 পর্যন্ত হয়েছে, তারপরে যে 6 9 12 15 18 তিন তিন করে বাড়ছে, বুঝতে পারছেন? তারপরে আবারও এখন আপনার এগুলো 1 হয়েছিল না, এখন মাইনাস 1, অর্থাৎ ইনভার্স 1, অর্থাৎ ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, ওয়াটো, অর্থাৎ 10 ইনভার্স 1, 10 ইনভার্স 2, 10 ইনভার্স 3, অর্থাৎ 1 2 3 ঠিক আছে, অর্থাৎ এই সিরিয়াল ঠিকই আছে, অর্থাৎ এখানে জাস্ট মাইনাস। এবার এই জিনিসটা আমার আসলে দরকার কি, এই জিনিসটার আমার দরকার কি আসলে, এটা আপনাদেরকে একটু দেখাই। আপনাদেরকে এখন আমি জাস্ট তিনটা জিনিস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এখান থেকে, এটার যে আমি আগে লিখে দিই এখানে, যে আমাকে বলো আচ্ছা ডেকা, ডেকা মানে কি আমি একটু লিখে দিই আগে। ডেকা মানে হচ্ছে যে আমাদের 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 1। তারপর হচ্ছে আমাদের মেগা, মনে করেন মেগা, মেগা হচ্ছে যে আমাদের 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6। তারপর হচ্ছে আমাদের ওই গিগা, বা আমি নিলাম মনে করেন যে পেটা, পেটা, তাহলে পেটার মান যেটা সেটা হচ্ছে যে 10 টু দি পাওয়ার 15, কথা বুঝছেন? এবার দেখেন এই জিনিসগুলো কতটা ইম্পর্টেন্ট, 10 টু দি পাওয়ার 15, দেখেন কতটা ইম্পর্টেন্ট এগুলো। আমাকে যদি বলা হয় এই এই শুনো 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 শুনো, তুমি বলো তো এক ডেকা মিটার সমান কত, তখন আপনি বলবেন যে 10 টু দি পাওয়ার 1 মিটার। আচ্ছা তাহলে তুমি আবার বলো, আচ্ছা এক ডেকা নিউটন সমান কত, 10 টু দি পাওয়ার 1 নিউটন, মানে ডেকা যখনই বলেছে 10 টু দি পাওয়ার, আপনি ওয়ান ছাড়বেন না, এমসিকিউতে একটা আসবে। আমাকে যদি বলা হয় এই শোনো এক ডেকা গ্রাম সমান, একটা বন্ধু কল দিয়ে বসেছিল, দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, আশা করি এবার বুঝতে পারছে আমার স্টুডেন্টরা। আচ্ছা আমি এখান থেকে কোন অংশটুকু বুঝাইতে পারছিলাম, ও একজন কল দিয়ে বসে আছিল মেসেঞ্জারে, বুঝছেন? উফ, বারবার সবাইকে বারণ করে রাখি যে ভাই মেসেঞ্জারে কল দিস না রে ভাই, হোয়াটসঅ্যাপে কল দিস না, ইমোতে কল দিস না, ক্লাস কেটে যায়, ক্লাস আটকে যায় না, এরা এখন মেসেঞ্জারে কল দিবে, এরা হোয়াটসঅ্যাপেই কল দিবে, এরা ইমোতেই কল দিবে, কেন এমনি কল দিলে মনে হয় খুব সমস্যা হয়েছে? আচ্ছা কোন অংশটুকুতে আমি আটকে গেছিলাম বলেন প্লিজ, ডেকা, ডেকাতে না? ওকে, আপনাকে মনে করেন বলা হলো যে শোনো শোনো, আচ্ছা এক ডেকা মিটার সমান হচ্ছে কত, এক ডেকা মিটার, তাহলে আপনাকে বলেছে না ডেকা, তাহলে আপনাকে বলতে হবে 10 টু দি পাওয়ার 1 মিটার। এবার আপনাকে যদি বলা হয় এই এক ডেকা নিউটন সমান কত, আপনি জাস্ট বলে দিবেন 10 টু দি পাওয়ার 1 নিউটন। এই শোনো আরেকবার শোনো, এক ডেকা গ্রাম সমান তাহলে কত হবে বলো তো, 10 টু দি পাওয়ার 1 গ্রাম, কথা বুঝতে পারছেন? এবার যদি আমাকে মেগা দিয়ে বলে, আচ্ছা আচ্ছা শোনো শোনো, এক মেগা মিটার সমান হচ্ছে কত, 10 টু দি পাওয়ার 6 মিটার, কথা বুঝতে পারছেন? এবার এক মেগা জুল মানে কত, 10 টু দি পাওয়ার 6 জুল। মোট কথা আপনাকে জাস্ট এই জিনিসটাই মনে রাখলে আপনি সবগুলো উত্তর করে ফেলতে পারবেন, আশা করি ক্লিয়ার করতে পারছেন। এই অংশটুকু বুঝাতে পারলেন, বলেন এই অংশটুকু ক্লিয়ার করতে পারলেন আপনারা? ও ওকে, ইয়েস, আচ্ছা বুঝেছি স্যার। তারপরে ফরিদুল হক বলেছে ইয়েস, উম্মে হাফিজা বলেছে ইয়েস, সাজিদ বলেছে যে জি, ইসলামের আলো বলেছে জি স্যার, ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ। ওকে আমরা পরবর্তী অংশটিতে চলে যাব, তাহলে এককের গুণিতক অ্যান্ড উপগুণিতক সম্পর্কে আমরা ধারণা নিলাম, এরপরে আমাদেরকে জানতে হবে আন্তর্জাতিক একক পদ্ধতি, আন্তর্জাতিক একক পদ্ধতি যেটা হচ্ছে SI নামে পরিচিত, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, অর্থাৎ আন্তর্জাতিক একক পদ্ধতি, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, সিস্টেম মানে পদ্ধতি, ইউনিট মানে হচ্ছে একক, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট মানে হচ্ছে যে SI বা আন্তর্জাতিক একক পদ্ধতি। তো দেখেন এই SI পদ্ধতিটা কখন আসলে নেওয়া হয়েছিল, প্রথমত 1960 সালে একটা একক পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল এবং ওই পদ্ধতির আলোকে সমস্ত হিসাব নিকাশগুলো করা হতো,
সেটার নাম ছিল সিজিএস পদ্ধতি, অর্থাৎ সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড বা হচ্ছে সিজিএস পদ্ধতি। তো 1960 সালে এই সিজিএস পদ্ধতিটা চালু ছিল, অ্যান্ড আরও একটা পদ্ধতি চালু ছিল, সেটা হচ্ছে যে এমকেএস পদ্ধতি, অর্থাৎ মিটার কিলোগ্রাম সেকেন্ড। তাহলে এটা ছিল সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, মিটার তারপরে হচ্ছে যে কিলোগ্রাম সেকেন্ড। তখন 1960 সালে আসলে এই যে পদ্ধতির পরিবর্তে দুইটা এক্সচেঞ্জ করে যেটা করা হয়েছিল সেটাই হলো এসআই পদ্ধতি, কথা বলছেন। আর এসআই পদ্ধতিতে আপনারা এতক্ষণ পর্যন্ত যে এককগুলো বের করা শিখলেন বা ছয়টা যে মৌলিক রাশি রয়েছে এ মৌলিক রাশিগুলো একক দেওয়া ছিল না, এগুলো সবগুলো এসআই পদ্ধতিতেই দেওয়া হয়েছে, সবগুলোকে এসআই পদ্ধতিতে দেওয়া হয়েছে, অর্থাৎ এমকেএস বা সিজিএস পদ্ধতিতে এগুলো নয়। অর্থাৎ আগেকার যুগে যেটা আমাদের চলমান ছিল সেটাতে কিছু ত্রুটি ছিল, অর্থাৎ সিজিএস অ্যান্ড এমকেএসে কিছু ত্রুটি ছিল, যে ত্রুটিটাকে আসলে কাটিয়ে আমাদের পরবর্তীতে আবিষ্কার হয়েছে আমাদের এসআই পদ্ধতি বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। আশা করি আমাদের স্টুডেন্টরা ক্লিয়ার একটা ধারণা পেয়েছে। অ্যান্ড আমাদের এখান থেকে লাস্ট আর একটা অংশ জানতে হবে, সেটা হচ্ছে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংখ্যা কীভাবে লিখতে হয়। একটু সবাই আজানও দিচ্ছে আবার এখানে, আমি একটু 5 মিনিটের মধ্যেই এই অংশটুকু ক্লিয়ার করার চেষ্টা করব যে সংখ্যার বৈজ্ঞানিক রূপ বা আদর্শরূপ কীভাবে লিখতে হয়। দেখেন, সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শরূপ লেখার জন্য আমাদেরকে জাস্ট দশমিক সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, তাহলেই হবে। একটু লক্ষ্য রাখি আমরা, যেমন দেখেন 5, 9, 5, 7, 9.635 আছে, এরকম একটা সংখ্যা আছে মনে করেন। এখন দশমিকটা এখানে আছে না নাই, এখন দশমিক যেহেতু এখানে আছে এই দশমিককে আপনি চাইলে, এই দশমিককে যদি আপনি চান তাহলে এই দশমিককে আরও এই পাশে নিয়ে আসতে পারেন, এখানে নিয়ে আসতে পারেন, এখানেও নিয়ে আসতে পারেন, আরও এই পাশে এই পাশে এই পাশে নিয়ে যেতে পারেন। তো এখন কথা হচ্ছে যে আমি যদি এই দশমিকটাকে এখানে নিয়ে আসতে চাই তাহলে কী হবে, আমি যদি দশমিককে কখনো বাম দিকে নিয়ে যেতে চাই, আপনি মনে রাখবেন যে বাম হাত হচ্ছে যে প্লাস আর ডান হাত হচ্ছে যে মাইনাস, বাম হাত হচ্ছে প্লাস ডান হাত হচ্ছে যে মাইনাস। এবার একটু লক্ষ্য রাখেন, আপনি দশমিকটাকে এখানে নিয়ে এসে বসালেন, অর্থাৎ তাহলে সংখ্যাটা কী হচ্ছে 5, 7, 9, বাট এই যে নাইনের বাম দিকে কী বসবে এখন দশমিক, অর্থাৎ যে 5, 7 তারপর হচ্ছে যে কত কী বসাচ্ছে আমি এখানে আজান দিচ্ছে, তো 5, 7.9, কথা বুঝতে পারছেন। তাহলে মানে এখানে দশমিক চলে আসছে এখন, তাহলে 9, 6, 3, 5, তাহলে 9, 6, 3, 5 এখন দিতে হবে আমাকে ইনটু, এই যে এতটুকু একটা সংখ্যা আপনার হলো যে, অর্থাৎ এই সংখ্যাটাকে দশমিককে আপনি এই পাশে অথবা ওই পাশে নিয়ে যেতে পারেন, দশমিককে হয় এই পাশে অথবা ওই পাশে নিয়ে যেতে পারেন। তো আমি এখন দশমিকটাকে এক ঘর বাম দিকে নিয়ে এসেছি, তাই না? তাহলে ইনটু দিয়ে আমাকে জাস্ট দিতে হবে 10^1, অর্থাৎ বাম দিকে যদি আপনি যান তাহলে 10 তো সবসময় থাকবে, অর্থাৎ ইনটু 10 থাকবেই, তারপরে বাম দিকে যত ঘর আপনি নিয়ে যাবেন তত ঘর এখানে প্লাস হবে। তাহলে আমি এখন সংখ্যাটার এখান থেকে এই অংশটুকু নিয়ে আসতে পারতাম, এখানে দশমিকটাকে নিয়ে আসতে পারতাম, অর্থাৎ যে 5.79635, তাহলে ইনটু কত হবে 10^2 হবে। কেন? তখন আমি দশমিকটাকে এক ঘর দুই ঘর বাম দিকে নিয়ে আসছি, তাহলে আমাদের এখানে 10^2 হবে। এবার আমার মাথায় তো প্রশ্ন আসতেই পারে যে স্যার আমি দশমিক তো এখান থেকে না নিয়ে আমি এখানে নিতে পারি, আপনি ক্যালকুলেটারে এটা টিপে দেখবেন, দেখবেন যে এই সংখ্যাটা আসবে, আপনি এটা টিপে দেখবেন এই সংখ্যাটা আসবে, অর্থাৎ দশমিককে এই পাশে অ্যান্ড ওই পাশে করার জন্যই আপনার এই পদ্ধতিটা কী হয়েছে আবিষ্কৃত হয়েছে। এখন আমি যদি দশমিকটাকে এখানে নিয়ে লিখতে চাই তাহলে কী হবে দেখেন ভালো করে, অর্থাৎ যে 5, 7, 9, অর্থাৎ দশমিক আমি এখানে নিয়ে আসলাম, তাহলে এখন কত হবে 9, 6.35 × 10^2। এখন যেহেতু আপনি দশমিকটাকে ডান দিকে এক ঘর নিয়ে গেছেন, সো আপনি জাস্ট 10^-1, অর্থাৎ যত ঘর আপনি ডান দিকে নিয়ে যাবেন তত ঘর আপনাকে 10^2 দিতে হবে, আর যত ঘর বাম দিকে যাবেন তত ঘর বাম দিকে আপনার 1, 2, 3, 4, অর্থাৎ বাম দিকে যদি আপনি দশমিকটাকে নিয়ে যান তাহলে আপনাকে প্লাস সংখ্যাটা ব্যবহার করতে হবে 10-এর উপরে, আর যদি আপনি ডান দিকে দশমিকটাকে নিয়ে যান তাহলে আপনাকে এটাকে ব্যবহার করতে হবে মাইনাস সংখ্যা। আশা করি আমার স্টুডেন্টটা ক্লিয়ার, বলেন তো একটু ক্লিয়ার করতে পারলেন কিনা। এই অংশটুকুই আমাদের লাস্ট অংশ ছিল, তাহলে আমরা পরবর্তীতে চলে যেতে পারবো আর কি, মানে আজকে তো আর নাই, অংশ দ্বিতীয় মানে প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশটুকু এটুকুই ছিল। ওকে, সবাই বলেছে হ্যাঁ, আজকে অবশ্যই জুমে কথা হবে, আপনাদের জুমে কথা হবে 10:30 রাতে।
ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছে। সবাই নামাজ পড়তে চলে যান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।